পিপাসা না পেলেও পানি খাওয়া উচিত। মাথা ঘুরতেছে, রোজা ভাঙবে না, তারা কাজ করতে পারছে না, সারাটা দিন অফিসে বসে। ঢাকায় গরমে অথিষ্ঠ নগরবাসী, এমন গরমের মাঝে হাজির ঢাকার চিফ হিট অফিসার। আর হিট অফিসার কে দেখে নেটিজেনরা হলো আরো হট। আমি রিমোট এরিয়ায়, মাউন্টেনিয়াস পাহাড়ের এলাকায়, ওরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। কথা বলছি ঢাকা উত্তরের মেয়র আতিকুর রহমানের মেয়ে বুশরা আরিফিনের কথা। ঠিক এক বছরের বেশি দিন আগে ঘোষণা হলো বুশরা আরিফিন বাংলাদেশের প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশের মেয়ে নিয়োগ বিদেশের, কাজ করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। কথাগুলো শুনতে অবিশ্বাস হলেও সত্য ছিল এমনটাই। নেটওয়ার্কটা জয়েন করে আমার খুবই আই ফিল এম্পাওয়ার্ড। পরিবেশগত দিক থেকে ক্ষতিগ্রস্ত ঢাকা শহর তার হাত ধরে প্রাণ ফিরবে, তার নিয়োগ প্রতিষ্ঠান ও নিয়োগের কারণে স্পষ্ট থাকলেও শুরুর দিন থেকে তার পিতৃপরিচয়, তার নারীসত্তা ও বিদেশে যাপিত জীবনের ছবি হয়ে উঠল ইন্টারনেট ও খবরের দুনিয়ায় মূলত আকর্ষণের বিষয়। হিট থেকে হট শব্দই ঘুরে দিয়েছে টেক্সট, অডিও ও ভিডিওতে ছড়িয়ে পড়ল। জলবায়ু পরিবর্তনের কুফল ঠেকাতে নিয়োগ দেওয়া হিট অফিসার শব্দটায় এক বছরের মাথায় নেতিবাচক শব্দে রূপ নিল। পিপাসা না পেলেও পানি খাওয়া উচিত। বাসা থেকে বের হলে ব্যাগ, পানি, ফ্যান সহ নিয়ে বের হবেন, এমন উদ্ভব কথা বলতে শোনা যায় হিট অফিসার বুশরাকে। মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। বিদেশে এমন হিট অফিসার থেকে তারা যে জলবায়ু নিয়ে কাজ করে, সেই কাজ কি আমাদের হিট অফিসার করেছে? তার প্রতি মাসে মোটা অঙ্কের টাকার বেতন নিয়ে কানাডায় বসবাস করতেন বুশরা। সবার ঘন ঘন পানি খাওয়া উচিত, টুপি পরা উচিত। কাজের কাজ কিছুই না করায় জনগণের টাকা নিয়ে এমন স্বজন প্রীতি করতেন মেয়র আতিকুর রহমান। সরকার পতনের পরে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়র আতিকুর রহমান ও তার পরিবারকে। তবে ধারণা করা হচ্ছে কানাডায় মেয়ে বুশরার কাছেই আশ্রয় নিয়েছে মেয়র আতিকুর।